চট্টোপাধ্যায় লেখা শিয়ালি শিয়ালি। আমি রাখো বলি সৈকত মুখোপাধ্যায়। নমস্কার, আমি মৃত্যকালী শ্রীমতী গার্গী দে। বাড়িতে কে আছেন? কে আছেন বাড়িতে? উফ, সারা শব্দ পাই না কেন? কারণ কেউ কি আছেন? ঠান্ডা রাখছি তা কেবল আমিই জানি।
আমাকে দয়া করুন মিসেস সেন, সম্ভব নয়। বিশ্বাস করুন আমি মানে একেবারে কোনো উপায় না পেয়ে এখানে এসেছি। বাসে 4 ঘন্টা, তারপর ভ্যানে 2 ঘন্টা, সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। আর তবে আপনার পুজোর জলটা কি ঠান্ডা? ঠিক যেন আপনি, ঠিক যেন আপনার মিষ্টি ব্যবহার। নিত্যকালী তেল খায় না। ফুলশয্যার রাতে আমার বড়লোকগত হাজবেন্ড বলেছিলেন, নিত্য তোমার কি সুন্দর দেখতে। তাকে প্রশ্ন করেছিল, নো অয়েলিং, তেল মেরো না। তারপরও যে তিনি কিছুদিন বেঁচেছিলেন সেটাই অবাক্যান্ত। আমি হলে তো ওই রাতেই হাত ফেলে। তিনি মিলিটারি ম্যান, হার্ট স্ট্রং ছিল। যাকে আপনাকে আমি অবিশ্বাস করছিলাম, কিন্তু আমার যা মনের অবস্থা তাতে। আচ্ছা, আপনার মনের অবস্থা কথা বললে আদালত কি আমাকে ছেড়ে দেবে? আচ্ছা, আপনার মার কোচকে লোকের গলা ফেলেছে। আপনার আসল জায়গা কিন্তু জেল। আর টাকা দেব না বলিনি তো, বলেছি মন ভালো হলে দেব। আচ্ছা, এখন আমি ভেতরে গেলাম। যতক্ষণ না টাকা পাচ্ছি আমি এখানে বসে রইলুম। সকাল থেকে না খেয়ে খেয়ে পেটে গ্যাস। উফ বাবা রে, চুয়া ঢেকুর উঠছে, বাপরে মাথাটা ধরে গেল। বলি জেলুসি আছে কিংবা কিছু খাবার টাবার, মুড়ি টুড়ি। চেঁচালি চোটে ফিরে আসতে বাধ্য হলাম। আমার টাকা চাই। মধ্যলোকের বাড়িতে এখন চেঁচাতে নেই। টাকা দিন, চেঁচাবো না। বিকেলের দিকে যদি সব কমে তো ভেবে দেখবো। এই নিন, এই বাটিটা খানিকটা ভেলি গুড় আছে, এই দিয়ে জলটা খেয়ে নিন। আর আপাতত গোয়াল ঘরে গিয়ে বিশ্রাম নিন। গোয়াল ঘরে? মানুষের মৃত্যু কামনা করছেন আপনি, নিষ্ঠুর, তার উপর আবার গরু বলছেন। শুনুন, গলা ফুলিয়ে ঝগড়া করতে আমিও পারি, কিন্তু এই সময় কি তা করা সম্ভব? এখন কি আমার পক্ষে সম্ভব এই লোকটার সঙ্গে ঝগড়া করা, যেমন আমি তোমার সঙ্গে করতু? ও গো স্বামী, তাদের ভালোবেসেছি, তাদের গুণের কথা ঢাক বাজিয়ে বলেছি, কিন্তু তারা তারা কি করেছে? তারা প্রত্যেকে হলো হৃদয় হীনা শয়তান। তারা মান কচু বলে চলে গেছে অন্য সব চকচকে ছেলেদের সঙ্গে। ওসব ঢের বুঝে গেছি আমি, কাজল পরে লিপস্টিক মেখে, কাজল পরে লিপস্টিক মেখে চাঁদের আলোয় ঘুরে ঘুরে গান, ওসবে আর ভুলি না আমি। মেয়েরা ভাবে পুরুষরা হলো ল্যাপটপ, আর যারা সে সত্যি বিয়ের ফাঁদে পড়ে তারা তো ঝাঁটা পেটা খেতে খেতে মরে, ওই আপনার স্বামীর মতো। অন্য মেয়েদের প্রেমপত্র সবই বিয়ের পরে
তবু দেখুন আমার সতীত্ব, ওই ছবি টানিয়ে আমি কেঁদে চলেছি। ভাবুন একবার আমার চোখে ধুলো দিয়ে পরের বছর প্রচুর মিষ্টি হতেও তো পারে। মিষ্টি